আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনি চাইলে আপনার ভিডিওগুলি থেকে ছোট ছোট অংশ নিয়ে শর্ট ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি আবার চ্যানেলে আপলোড করতে পারবেন। মজার বিষয় হলো সম্পূর্ণ কাজটা আপনি ইউটিউব অ্যাপের ভিতরেই করতে পারবেন, আপনার আর অন্য কোনো অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না। প্রথমে ইউটিউব অ্যাপে যেয়ে আপনার চ্যানেলে প্রবেশ করবেন, যে ভিডিও থেকে শর্ট ভিডিওর ক্লিপ নেবেন সেই ভিডিওটি ওপেন করবেন। নিচে পাবেন রিম্যাক্স অপশন, এখানে টাচ করবেন। এডিট ইনটু এ শর্ট, এখানে টাচ করবেন। উপর থেকে 15 অথবা 60 সেকেন্ডের ক্লিপ রাখতে পারবেন। নিচে টাইমলাইন বরাবর আপনি 60 সেকেন্ড পর্যন্ত ক্লিপ নিতে পারবেন। এরপরে আপনি আপনার টাইমলাইন থেকে যতটুকু অংশ রাখতে চাচ্ছেন সেটা লেফট রাইট সোয়াইপ করে সিলেক্ট করতে পারবেন এবং স্ক্রিনে ফ্রেমটাকে লেফট রাইট সোয়াইপ করে আপনি ফ্রেমের কতটুকু অংশ রাখতে চাচ্ছেন শর্ট ভিডিওর ভিতরে সেটা সিলেক্ট করতে পারবেন। কমপ্লিট হলে নেক্সট টাচ করবেন। তারপর এখান থেকে চাইলে আপনার শর্টস ভিডিওতে নতুন করে ভয়েস দিতে পারবেন, মানে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন, চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। কমপ্লিট হলে নেক্সট টাচ করবেন। তারপরে আপনার শর্ট ভিডিওর টাইটেলটি লিখতে হবে। লেখা কমপ্লিট হলে আপলোড শর্টস এ টাচ করলে আপনার ভিডিওটি শর্ট আকারে ইউটিউবে আপলোড হবে। এক্ষেত্রে আপনার ভিডিওগুলি আরো বেশি রিচ পাবে, আপনার চ্যানেলে আরো বেশি ভিউজ হবে।